بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون السلام كلا لو تعلمون علم اليقين كلا لو تعلمون علم اليقين يقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لترون لتسألن يومئذ عن النعيم ثم لتسألن يومئذ عن النعيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث يوم يكون الناس كالفراش المبثوث كالفراش المبثوث كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه ফাটার মাখরাজ কোথায়? উপরের দাঁত, নিচের ঠোঁটের পেট, ফা স্পর্শিত হয়। আর ওয়া, ওয়া হলো দুই ঠোঁট গোল করে জায়গাটা থাকে, সেই জায়গাটা ওয়া বের হওয়ার জায়গা, লাগবে না, দুই ঠোঁট লাগবে না। মা ওয়া فهو في عيشة راضية وأما من خفت موازينه وأما فأما أم بولي واجب قلنا حركتين دري هبه যে কোনো গণ্যা একবার জায়গাগুলো কি হারাকায় তাই না, দুই আলি পরিমাণ দেরি হবে, তাই না? ও আম্মা মান খাফাত মাওয়াজিনু ফা উম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া
শুধু আপনাদের পড়ার মৌখিক, যেটা তালকিনের মাধ্যমে আমরা পড়লাম একত্রে। এখন আপনাদের যে পড়াটা শুরু হবে তা হচ্ছে মদের বিবরণ। বই আছে না সবার? সবাই বই আছে না? হ্যাঁ হ্যাঁ। তো মদ দালে তাসদীদ দিয়ে মদ, মদ্দা ইয়ামুদ্দু মানে প্রসারিত করা, প্রসারিত লম্বা করা। হাদিসে আছে তোমার মদ মদ্দুল ইয়াদ, তোমার দানের হাতকে প্রসারিত করো। আর এখানে যেটা আসবে সেটা মদ মানে কোরআন শরীফ কোনো কোনো জায়গায় টান আওয়াজকে প্রসার করা, লম্বা করা, সেই অর্থে এখানে আসছে। দেখেন আরবি শব্দ মদ যার অর্থ দীর্ঘ বা লম্বা করা। আছে না বই আপনাদের কাছে? বই আছে? এলমুত তাজবিদের পরিভাষায় কোনো কোনো অক্ষরকে লম্বা বা দীর্ঘ সুরে উচ্চারণ করাকে মদ বলে। তাহলে কোনো কোনো জায়গায় কোনো কোনো অক্ষরকে লম্বা করে পড়ার নাম হলো মদ। আমার সাথে আছেন সবাই? হ্যাঁ, খেয়াল করে পড়ব, খেয়াল করবে একটু, মূল জিনিসগুলো মনে রাখবেন। মদ অর্থ কী পড়লাম আমরা? যে স্বরকে লম্বা করা, দীর্ঘায়িত করা, কোনো অক্ষরকে কেন্দ্র করে। হ্যাঁ, কোনো কোনো অক্ষর, সেই অক্ষর কয়টি, কী কী? মাত্র অক্ষর তিনটি। হ্যাঁ, ওয়াও আলিফিয়া এখানে সিরিয়াল নিয়ে লেখা আছে এই আলিফ। যখন এই তিনটি অক্ষরের মধ্যে ওয়াও অক্ষর সাকিন হইয়া তার পূর্বক পেশ থাকে, শর্ত। শর্ত কী? এই মদের অক্ষরও তিনটি, তাই না? কিন্তু শর্ত সাপেক্ষে। এটা আমাদের বাংলা যেভাবে লেখা, কিন্তু বাংলাতে আমরা যেহেতু এশিয়া মহাদেশের লোক, সেহেতু আমাদের পড়ার কিছু সিস্টেম এই আরব মানে আরেবিয়ানদের সিস্টেমের কিছু বাইরে কিছু অতিরিক্ত করা আছে, কিছু অতিরিক্ত। এই জন্যে সৌদি বাচ্চারা যখন দেখবেন যে কোরআন নেয় নীল কালার কোরআনটা নিয়ে, আমার সামনে আমি অনেকজনকে দেখছি ডাবালিং করা, দেখি এই কোরআনটা নেবে না, ওরা সবুজটা নেবে, সবুজটা ওর পড়া। ডাবালিং তো আমাদের না, আমাদের কোনো ডাবালিং না, কিন্তু আমরা পড়ার সুবিধার্থে কিছু কিছু নিয়ম কারণ এখানে আমাদের যে জবর বেশি দেওয়া আছে। এখানে ওই রকম আলিফ সাকিন তার আগে যাবা, অও সাকিন তার আগে পেশ, ইয়া সাকিন তার আগে জের, এই হলো মদের শর্ত। আমাদের দেশে এভাবে শেখানো হয়, কিন্তু মূলত কি, মূলত আলিফ খালি তার আগে যাবা, অও খালি তার আগে পেশ, ইয়া খালি তার আগে জের যদি হয় তাহলে সেটা মদের অক্ষর। কিন্তু আমাদের দেশে কীভাবে শেখানো হচ্ছে? আলিফ সাকিন, অথচ কোনো জায়গায় আলিফ সাকিন লেখে না, কোনো জায়গায় নেই, দেখবি কী করে আলিফ সাকিন, তো আলিফ সাকিন তো হলে ধাক্কা হয়, কাস বা আস, তাই না? র আস ধাক্কা হচ্ছে। কিন্তু হয়তো আলেমুলামারা ওটা বোঝার সুবিধার্থে, যেহেতু আমরা আরবি সম্পর্কে আমাদের সেই ধরনের জ্ঞান নেই, আর আমরা সেই ধরনের জ্ঞান অর্জন হয়তো এই পর্যন্ত পড়বো না, কারণ আমাদের দেশে কোরআন শরীফটা যেন ভালো মতো পড়তে পারে, মোটামুটি ভালো মতো মানে মোটামুটি যেন পড়তে পারে সেইভাবে একটা ব্যবস্থা রাখা হচ্ছে। এখন কেউ যদি আরও একটু বেশি শিখতে চায়, গ্রামার সহ কোরআন হাদিসের জ্ঞান তো অর্জন করছে, তাহলে সে মাদ্রাসা যাক, এইভাবে একটা সিস্টেম করা আছে। যাই হোক, আমি আরে মনে আমাদের দোষ দিচ্ছি না, ওনারা সুবিধার জন্য, আমাদের সুবিধার জন্য ওনারা বই লিখেছেন হয়তো। আর দুই আলিফের পরিমাণ টান, টানের ব্যাপারটাও কিন্তু আমাদের দেশে প্রসঙ্গ, তার সাথে বলছি টানের ব্যাপারটা, ইয়াক আলিফ যেখানে, হ্যাঁ ইয়াক আলিফ বলা হয়েছে, যেমন আল কারিয়া যেমন পড়লাম আমরা, তাই না? আল কারিয়া এখানে কি এক আলিফ টান। আসলে আরবি পরিভাষায় হারাকাতাই, আর হারাকা অর্থ এক আলিফ, আর এরা ওই এক আলিফের কথা কিন্তু সব জায়গায় হারাকাতেই লিখছে। এখন ধরুন আল্লাহকু মুত্তাকাসুর, আল্লাহকু বা আল কারিয়া, আল পড়তে একটা সব সময় লাগছে না, আল ক একটু বেশি সময় লাগছে, হামজা লাম জবার আল
শব্দ ভালো করে খেয়াল করবেন। হামজা লাম জোর আল, ক পরে জোর ক, আল ক নিয়া, আলটা পড়তে সময় লাগছে কিনা এদের ভাষা অনুযায়ী। আর যেটা আমাদের বুঝে আসে যে যে কোনো একটা শব্দ উচ্চারণ করতে সময় লাগে, এটা হলো হারাকা, এটারই একাধিক। আর এর বাইরে যে শব্দটা অতিরিক্ত বাড়ে সেটা হারাকা টাইম, ও সেই টানের কথা এখানে বলা হবে, সেই মোয়াদ্দের কথা বলা হবে। তাহলে আমাদের দেশে কিন্তু শেখানো হচ্ছে দুই আলিফকে এক আলিফ বলে, বুঝে দিতে পারছি আপনাদেরকে? মানে যে কোনো ফাহালা, ধরুন ফাহালা, ফা আলা, এখানে কোনো জায়গায় মোয়াদ্দের অক্ষর নেই, তো শব্দ সময় লাগছে কিনা, ফাহালা শব্দ লাগছে না, সময় লাগছে, সময় লাগছে কিনা, সময় লাগছে, তো এই সময়টা হলো হারাকা, এক হারাকা। আর এর অতিরিক্ত যদি করিয়া অতিরিক্ত সময় লাগছে কবে, কেন কোনো আলিপ আছে, আলিপ খালি তার আগে যাবার আছে, মতে আসবে এখানে হারাকা তাই। তাহলে ওই যে নিয়মটা আমাদের দেশে বলা হচ্ছে যে দুই আলিফকে এক এক আলিফ বলা হচ্ছে, আর এদের এদের পরিভাষায় দুই আলিফ, দুই আলিফ হারাকা তাই। আর হারাকা হলো যে কোনো একটা অক্ষরের উচ্চারণ, ফাহালা যেমন বললাম, বোঝা গেছে? তাহলে এখানে লেখা আছে কি, ওয়াও সাকিন তার আগে পেশ, আলিফ সাকিন তার আগে যাবার, ইয়া সাকিন তার আগে জের, এহিলো মদ, ওই মদের তিনটা অক্ষর ওয়াও আলিফিয়া, আর তার শর্ত হলো এটা সাকিন হবে। আসলে সাকিন হবে না, সাকিন ছাড়াই যদি হয় তখন সেটা আর মদর অক্ষর, কোরআন শরীফ দেখতে পারবেন আপনারা, এই জন্য মদর অক্ষর যেখানে সেখানে কিন্তু সাকিন ছাড়াই লিখছে। আমাদের দেশের যে কোরআনগুলোই সেগুলোতে সাকিন আছে, আর এই দেশের কোরআনগুলোতে কিন্তু এই যে কলু সাকিন নেই এখানে, কারণ এটা মদর অক্ষর, সাকিন সাধারণ অক্ষরগুলোতে আছে, সাকিন থাকলে অক্ষর আগের অক্ষর যুক্ত করে পড়তে হয়, তাই না? আচ্ছা, তাহলে আমরা শিখলাম কি, যে মদর অক্ষর কয়টি, ও আলিফিয়া, শর্ত কি, যখন আলিফ খালি হয়ে তার আগে যাবার হবে, আর ওয়াও খালি হয়ে তার আগে যখন পেশ হবে, ইয়া খালি হয়ে যখন তার আগে জের হবে। কারণ ফার্সিতে একটা কথা আমরা বলছিলাম, গত সপ্তাহে বলছিলাম কিনা, যে ওয়াও উখতে দম্মা বুদ, ওয়াওয়ের বুন হচ্ছে দম্মা, দম্মাতে পেশ, দম্মা মানে পেশ আর কি, ফার্সি ভাষা বা উর্দু ভাষা আপনার পেশ বলা হয়, আর আরবিতে দম্মা বলা হয় পেশকে, তাই না? তো ওয়াওয়ের সাথে পেশ হোক এটাই মানায়, ফালু কলু, তাই না? এটা পেশ, এটা মানায়। আর আলিফের আগে যাবার হোক এটা মানায় কলা, এরা আলিফ উখতে ফাতহা বুদ, ফার্সিতে আমরা পড়ছিলাম, ইয়া উখতে জের, মানে ইয়ার সাথে জের হোক এটা ফি জি দিহা, জের হোক এটাই মানায়, তাই না? ইয়ার সাথে জের, ইয়ার আগে জের হোক এটাই মানায় কিন্তু, ফি জি দিহা, আর পেশের আগে পেশের পরে অ হোক এটাই মানায়, মানে অবের আগে আর কি। এখন যাই হোক, আমরা শিখছি কি, মদের অক্ষর কয়টি, অওয়ালিফিয়া, শর্ত কি, অবের আগে যখন কি অ খালি তার আগে যখন পেশ হবে, আর ইয়া খালি তার আগে যখন জের হবে, আলিফ খালি তার আগে যখন জবর হবে, এগুলো শর্ত। ভালো খেয়াল করে, আমি ঘুরে ফিরে বললাম কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এখানে এভাবে লেখা আছে, আলিফ অক্ষর সাকিনা তার পূর্বক্ষের জবর থাকে যোতা লা মা, এবং ইয়া অক্ষর সাকিনা তার পূর্বক্ষরে জের থাকে যোতা বি জি ফি ইত্যাদি, সেই সময় তিনটে অক্ষর মাদ্র অক্ষর বলিয়া গণ্য হইবে, যতক্রমে একত্রে নু হি হা, ইহাদেরকে মাদ্দা আসলি বা তাবিঈও বলে, মাদ্দা আসলি বা তাবিঈ, আসলি মানে এটা কিন্তু মূল, আসল মূল মদ, এটা মূল মূল বলার কারণ কি জানেন, মানে এর থেকে আরও শাখা প্রশাখা অনেক গড়াবে, সামনে আসছে, সামনে আসছে, এই জন্য এটা কিন্তু মূল, এই মূল জিনিসটা মনে রাখতে হবে। যখনই দেখবেন যে আলিফের
আগে যাবার, অয়ের আগে পেশ, ইয়ের আগে জের, তখন মনে করবেন কি এটা মদরক্ষর, এটা মধ্যে আসলি। হ্যাঁ, আর আসল মদ এটা, এটা এটা চেনা গেলে আপনি পরবর্তীতে আরও যেগুলো চিহ্ন আসবে চিনতে সুবিধা হবে, এটা চিনতেই হবে আপনাদেরকে। আর তবিঈ কেন বলে, তবিঈ তবিঈ এই জন্যই বলে যে এটা হলো ন্যাচারালি টান, সাধারণ মানুষের একটা গতি, স্বাভাবিক একটা গতি, ন্যাচারালি গতি। আয়েশা, খাদিজা, তাই না, খালেদ, তান আছে, তাই না, মাহমুদ, মাহমুদ তার সুন্দর লাগে, সুদিরা বলে মাহমুদ, আহমদ, মাহমুদ, হাঁটা সুস্থ উচ্চারণ করা সুন্দর করে করে ওরা মাহমুদ, মু তান আছে একটা, তাই না। আল কারিয়া, এখন পড়লাম আল হাকু, ন্যাচারালি টান, তাই না, ফি জি দিহা, ন্যাচারালি টান। তো এখানে দুটো ভাষা কিন্তু, এর মধ্যে আসলিকে কোনো কোনো সময় তবিও বলা হয়, তবি বলা হয় এই জন্য যে স্বাভাবিক টান, এই জন্যই তবিই বলা হয়, আর এটা আসল মন, এই জন্য আসলি বলা হয়, দুটো নাম খেয়াল রাখবেন। এখানে কিন্তু অনেক সময় অনেক অনেকে অনেক সময় অনেকে ই করে যায় এই আসলি কোনটা তবি এই কোনটা, আসলে ওই একটা জিনিসই দুটো নাম, আর দুটো নাম কেন, এই জন্যেই স্বাভাবিক ন্যাচারালি টান ওটা মানুষের, এই জন্য এটা তবি এই, আর এটা আসল বলে আসলি নাম। তাহলে একটা জিনিসের কি দুটি নাম, এরকম দুটো করে যে মতগুলোর নাম সেগুলো আগে পড়াবো। কমিন আছে দুইটা বিশেষ শেষ হবে না, তবিঈ, তবিঈটা আরবি শব্দ, তবিঈটা আরবি শব্দ। আসলিটাও আরবি শব্দ, আসল, আমার বাংলাতে আসল বলি যেটা। এখানে আসে এই মধ্যে আসলি হইতে অন্যান্য মদের উৎপত্তি হইয়াছে, যাহাদেরকে মধ্যে ফারিঈ বলা হয়। মধ্যে ফারিঈ তিন প্রকার, যথা মধ্যে ওয়াজেব, মধ্যে জায়েজ, মধ্যে লাজিম। এখানে যেভাবে সাজানো আমি সেভাবে সাজাবো না, আমি অন্যভাবে সাজাবো, আপনারা খেয়াল করবেন, আর অন্য বই পুস্তকও আপনারা পড়বেন, কিন্তু মূল একই জিনিস, আমি আরও একটু সহজ করে সাজানোর চেষ্টা করব। আমি এভাবে শিখাচ্ছি সহজ করে, মদ্দা আসলির পরে যদি দুটো চিহ্ন থাকে, দুটো চিহ্ন, তাহলে এই মদ্দা আসলি অন্য নামে নামান্তর হবে। এইভাবে কিন্তু দশ বারোটা মদ আছে, খেয়াল করবেন, মদ্দা আসলির শাখা পুরুষ, এইগুলোর নাম হলো ফারি, এই ফুরু, শাখা পুরশাখা। এই হাজিরা হয়ে গেছে না, নতুন আসছেন কে? তিনজন
এইখানে মাদ্দা আসলিন ছাকা প্রশ্ন নম্বর তিনটা করছে মাত্র, কি করছেন? তাহলে আমরা এখন শিখব কীভাবে সহজভাবে যেভাবে শেখা যায়, কারণ একটা মদের যেহেতু দুটো গুণ নাম আছে, আবার কোনো জায়গায় একটা গুণ নাম আছে, আবার একটা এখানে শেষে যে এখানে মদ্যে ফারিয়ে যেভাবে লেখা প্রথম তিনটা করছে, এই তিনটা কিন্তু এই পর্যন্ত সীমাবদ্ধ না, এই তিনটার থেকে আরও বাড়তি আছে কিছু। এর জন্য আমি বলছি যে আরও কিছু সহজ করার চেষ্টা করছেন, হ্যাঁ, যে যেগুলো দুটো করে নাম যে মাত্র দুটো করে সেগুলো আমি আগে আনার চেষ্টা করবো। ওয়াজেব আসবে ভিতরে, জায়েজ আসবে, জায়েজ আবার দুইটা মাছ আছে এটাও আসবে ভিতরে, সব আসবে শিখে নেবে। আচ্ছা, তাহলে মতে আসলে পরে যদি হামজা অথবা অথবা কি থাকে এই সাকিন, হামজা অথবা সাকিন মধ্যে আসলির পরে যদি হামজা অথবা সাকিন থাকে তাহলে মধ্যে আসলি অন্য নামে নামান্তর হয়। এই ছোট্ট কথাটুকু মনে রাখবেন, ছোট্ট সংজ্ঞাটুকু মনে রাখবেন যে মধ্যে আসলির পরে যদি হামজা অথবা সাকিন হয়। আজকের হামজার পড়াটা পড়াই দেবো সহজ, হামজার পড়াটা পড়াই দেবো সহজ, সাকিনটা অনেক লম্বা চওড়া, এর ভিতরে সব এসেছে বাংলাদেশ অনেক লম্বা চওড়া, হ্যাঁ, সাকিনটা সাকিনটা দুই প্রকার, এগুলো পরে ইনশাল্লাহ জানাবো। তো এই মূল কথাটা মনে রাখবেন, মূল সংজ্ঞাটা মধ্যে আসলির পরে যদি হামজা অথবা সাকিন আসে তাহলে মধ্যে আসলি তখন আর আসলি থাকে না, তাকে অন্যভাবে ডাকতে হয়, তাকে হয় ওয়াজিব বলবেন না মুত্তাসিল বলবেন না জায়েজ বলবেন না লাজিম বলবেন না কাল মুসাক্কাল বলবেন, অনেক কিছু আছে কিন্তু। এই জন্যই বলছি মতে আসি বলতে মানে হামজা আছে কিনা বা সাকিন আছে কিনা, আজকে সাকিন পড়াবো এই হামজা পড়াবো, হ্যাঁ, মধ্যে এক নম্বর মধ্যে মনে করছি ভালো হয়েছে, কারণ হয়তো অনেকের মনে সন্দেহ থাকে, আপনি আমার বুঝান আমার আমার বোঝানোর ইচ্ছা আছে আর ভালো করে বুঝাইতে পারছি, কিন্তু এর সাথে মিল রাখবে ভালো কথা বলছেন একটু মনে রাখবেন। ওয়াজে বা ওয়াজে আও এখন ওয়াজেব দেখেন ওয়াজেবের কী সংখ্যা আপনি বইটা পড়েন আগে, যদি মাদ্রা অক্ষরে পরে হামজা অক্ষরে এক শব্দের মধ্যে মিলিত হয়, ঠিক আছে কিনা দেখেন, আমি ওই কথা আপনার পড়াইতে চাচ্ছি, হামজা যে মধ্যে আসলির পরে যদি হামজা আসে তাহলে মধ্যে ওয়াজেব আসে, এখন লিখেন না শোনে সব লেখা আছে কতবার লিখবেন ওখানে নোট করা আমার, এখানে আর এরকমভাবে পড়াইছি, তা হামজা আসছে কিন্তু ওখানে যদি মধ্যে অক্ষরের পরে হামজা অক্ষরে এক শব্দের মধ্যে মিলিত হয় তবে সেই স্থানে মদ অক্ষরকে চার নিপ বা ছয় পরিমাণ দীর্ঘ করিয়া পড়া ওয়াজেব, তাহাকে মধ্যে ওয়াজেব বলে। মদের অক্ষরের পরে হামজা অক্ষর এক শব্দের মধ্যে মিলিত হইয়াছে বলিয়া ইহা মধ্যে মুত্তাসিল নামে পরিচিত, যথা যা আশা মালাইকা ওলাইকা, এখানেও কিন্তু দুটো নাম আছে, এখানেও কিন্তু দুটো নাম আছে কিন্তু সংজ্ঞা আলাদা আলাদা করে দিচ্ছে, আমি কিন্তু এক এক সংজ্ঞায় শেষ করে দিচ্ছি। মধ্যে আসলির পরে যদি হামজা অথবা সাকিন আসে তাহলে সে মধ্যে আসলি অন্য নামে নামান্তর হয়, এখানে তাই বলছে কিন্তু
দেখেন যদি মধ্য অক্ষর পরে হামজা এক অক্ষর এক শব্দের মধ্যে মিলিত হয়, হামজা আসছে না, জি মানে যাওয়া যা মধ্যে আসছে কি না, যা মধ্যে আসছে, পরে হামজা আসছে একই শব্দ যা আ ওলা লামখা যাবার লাম মানে কি লামরা দিতে পারলাম ধরি নেন লামখা যাবার লাম সামা সামা আমারও কথা কিন্তু ওই আবার সংখ্যাটা বারবার বলছে মনে মনে রাখার জন্য, মত আসলে বলেন যে হামজা তো সাকিনা আসে, তাহলে সেখানে যে মত করতে হয় তার নাম হলো সেগুলো কি মতে ফুরো, এখন আলাদা আলাদা হতো এখানে বলছে সে মতে আসতে তখন আমার মতে আসলে থাকে না, অন্য নামে না মাত্র হয়ে যায়। তো দেখেন মধ্যে আসলে পরে হামজা আসছে একই শব্দের ভিতরে মিলিয়ে আসে বলে নাম মধ্যে মুত্তাসিল, হামজারা মিলিয়ে থাকার কারণে নাম মুত্তাসিল মুত্তাসিল। হ্যাঁ আ ওয়াজের নাম কেন, এই জন্য বলছি আপনারা দ্বিধায় পড়বেন না, কিন্তু অনেকে জিজ্ঞাসা করে মধ্যে আসলে কাকে বলে আর অজেব কাকে বলে, একটারই দুটো নাম, একটারই কি দুটো নাম, দুটো নাম কেন মানে হামজাকে সে মিলে আসে বলে মুত্তাসিল মানে লেগে আসে বলে মুত্তাসিল, এর নাম মুত্তাসিল। আর ওয়াজেব কেন, ওয়াজেব এই জন্যেই ওয়াজেব টানাটা ওয়াজেব না টানলে অর্থপূর্ণ হবে না, ওলাইকা ওই তারা ওলাইকা এরা হৃদয়ের উপর আসে, এই ইমানদারদের কথা বলছে আল্লাহিনা আমানু দাঁড়িয়ে কিতাব হুদালিল মুত্তাকিন, ইমানদারদের সংজ্ঞা বলে আসছে আল্লাহ তা হুদালিল মুত্তাকিন আল্লাহিনা ইউকিনুনা বিল্লাহ, তারা ইমান আনে গায়েবের উপরে, ইউকিমুন আসলা তারা নামাজ কায়েম করে, ও আল্লাহিন ইউকিমুন আসলা তো ইউতুন আজাকাত হ্যাঁ ওহম বিল আখিরাত হুম আল্লাহিন বিমা উনজিল আলাইকা, তারপরে আসমানি কিতাবের উপর তারা ইমান আনে, তাই না, যাকাত দেয়, এগুলো বলিটা বলছে উলাইকা আলা হুদা মির রাব্বিহিম সুবহানাল্লাহ, বলছে এটাই হেদায়েতের উপর আছে উলাইকা, টান না দিলে আপনার অর্থপূর্ণ হচ্ছে না, টান না দিলে অর্থপূর্ণ হচ্ছে, এই জন্য নাম হলো ওয়াজিব, বোঝা গেছে, টান না দিলে অর্থপূর্ণ হচ্ছে না, ওরাই ওরাই হেদায়েতের উপর আছে, আমরা সবসময় আমার যে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, তো ইহদিনা সিরাতার জন্য আমাদের কাজগুলো তো করছি, আমাদের যদি থাকতে হবে, তো না থাকে তাহলে আমরা হেদায়েতের উপর নেই, ঠিক আছে, তো যারা এই কাজগুলো করে তারা হেদায়েতের উপর আসে, ওলাই কাহুন মুফলি হন ওলাই, আবার আল্লাহ তাআলা সুবহানাল্লাহ আবার বলছে যে তারা হলো কি কল্যাণকামী, কল্যাণের উপরে আসে তারা, সুবহানাল্লাহ হামজাটা একই শব্দের থাকার কারণে নাম হচ্ছে মধ্যে মুত্তাসিল, আর টান দেওয়াটা কি ওয়াজিব, তাই না, এই যে নাম কি ওয়াজিব, বুঝা গেছে, হ্যাঁ এ তার কতটুকু হবে, চার থেকে ছয় লিখ পরিমাণ, আচ্ছা সময় কম আমাদের টাইম ম্যানেজ করতে হবে, মধ্যে মুন ফাসিল, মধ্যে মুন ফাসিল, এই হামজাটা ওই সংজ্ঞা কিন্তু ভাই একবার সহজ কিন্তু কঠিন মনে করবেন না, বারবার বলছি যাতে আপনাদের মনে থাকে, মুন ফাসিল এই হামজাটা যদি আলাদা হয়ে থাকে, যেমন কি দেখেন হামজাটা আলাদা হয়ে আছে, শর্ত কি ছিল, শর্ত কি ছিল যে মদের অক্ষরের পরে যদি হামজা বা সাকিন, সাকিনটা পড়াবো না আজকে, আজকে হামজা পড়ানো হচ্ছে কিন্তু,
হামজাটা কখন কিভাবে পড়াটা হচ্ছে, মাত্র দুই দুইভাবে আসে, বাস হামজারা মাত্র দুই জায়গায় আসে, একটা হলো হামজার মিলিয়ে আসবে আর একটা হামজাটা আলাদাভাবে আসবে। আলাদা মানে কি, মানে মদর অক্ষর এক শব্দে থাকবে আর এই হামজাটা আর এক শব্দে থাকবে, আর এক শব্দে প্রথমে থাকবে। এন না একটা শব্দ, আতয় না শব্দ, আমি দিয়েছি আতয় না কা তোমাকে দিয়েছি কালকাউতার হাউস, তাই না? তো এটা আলাদা, এন না এগুলো চিহ্ন তো, এগুলো চিহ্ন তো অতিরিক্ত বোঝা, বোঝার জন্য অতিরিক্ত কিছু করা আজকে রং করছে, তারপরে শব্দগুলো পড়তে সাই রং করছে। আমরা এখন যেটা পড়ছি এটা কি বইয়ের ভাষা, এটা তাজবিদ মানে গ্রামারের মধ্যে, এখানে এদেশেও পড়ানো হয় আমাদের দেশেও পড়ানো হচ্ছে, গ্রামের মধ্যে সব দেশে এটা আছে, আসল নিয়ম এটা। এই নিয়মের বাইরে আরও কিছু অতিরিক্ত নিয়ম, এই চিহ্নগুলো চিহ্নগুলো একটা, আবার আজকাল দেখবেন মদের জায়গায় কী লেখা, লাল করা, যেটা বেশি লাল গাঢ় লাল সেটা বেশি টান হবে, বোঝা গেছে? আলিমুল্লাহ আমাদের জন্য করছেন, তাদের জন্য আমরা দোয়া করি, তারা সহজে যে এইগুলো তো হয়তো অনেক হয়তো শিখবে না বা বুঝবে না, সহজে ওইগুলো হয়তো বুঝবে, সেই হিসাবে তারা আরও লাল করে আরও বেশি বিভিন্ন কায়দা শেখানোর চেষ্টা করছে। ঠিক আছে, আমরা এখন কী শিখলাম, যে মদা আসলে পরে যদি হামজাটা অন্য শব্দের প্রথম অক্ষর আসে, অন্য শব্দের প্রথমে আসে অর্থাৎ জুদাই হয়ে থাকে, আলাদা হয়ে থাকে, মুনফাসিল মানে আলাদা আসে, তো সেখানে যে মদ করতে হয় তার নাম মধ্যে মুনফাসিল, মুনফাসিল মানে আলাদা, আর এটার নাম জায়েজ, আও জায়েজ, আও জায়েজ, জায়েজ না না বুঝলি নাই নাই জায়েজ, শেষ হয়ে গেছে সময় শেষ, জায়েজ এই জন্যে এই মত আপনি টান দিতে পারেন নাও দিতে পারেন, আপনার এখতিয়ার আছে, এইটার জন্য নাম কি জায়েজ। এই জায়েজ নিয়ে আর একটা আসবে মত একসাথে পড়াই দেবো ইনশাল্লাহ। তাহলে হামজা দিয়ে দুটো মত আসে, একটা মুত্তাসিল মুনফাসিল, মুত্তাসিল হামজা লেগে থাকার কারণে মুত্তাসিল, আর এটা আলাদা থাকার কারণে মুনফাসিল নাম। ওখানে মত দিয়ে আসে বিমা উংজিরাই লেগে, ইনশাল্লাহ আগামী সেটা শেষ করবো, এসেই শুরু করবো, আপনারা অন্য প্রসঙ্গ নিয়ে আসবেন না, যাতে বিষয়টা একসাথে আপনারা বুঝতে পারেন, কারণ আমি এই এই শুরুর কথাগুলো না বললে আপনারা বুঝবেন না, সহজ করুন।